আজি এটা বৰাকৰ পবিত্র স্থানত আপোনালোকক লৈ আনিছো, যত কপিল মুনি নামৰ এজন ঋষিয়ে প্রাচীন কালতেই সিদ্ধিলাভ কৰিছিল। তেওঁ আছিল শিৱভক্ত আৰু তেওঁ যি য'ত তেওঁ সিদ্ধিলাভ কৰিছিল এই ঠাইৰ নাম হৈছে সিদ্ধেশ্বৰ। সেই সিদ্ধেশ্বৰ মন্দিৰত শিৱস্থান আৰু কি আছে এই ইতিহাস, কপিল মুনিয়ে কেনেকৈ সিদ্ধিলাভ কৰিছিল বৰাকৰ এই স্থানত, আজি এই প্ৰতিবেদনৰ জৰিয়তে আপোনালোকে জানিবলৈ পাৰিব। সিদ্ধেশ্বৰ শিববাৰী বৰাক উপত্যকাৰ বদৰপুৰ ঘাটত অৱস্থিত এই শিৱ মন্দিৰ অতি প্ৰাচীন তীৰ্থক্ষেত্ৰৰ মাজত অন্যতম। বাৰুণী স্নান বা শিৱ চতুৰ্দশীৰ লগতে সাধাৰণ সোমবাৰতো শিৱভক্তৰ সমাগম ঘটে। এই প্ৰাচীন মন্দিৰক লৈ আছে বহু ইতিহাস। এই মন্দিৰত পূজা কৰিলে বাবা শিৱে ভক্তসকলৰ ইচ্ছা পূৰণ কৰে বুলি বিশ্বাস। এই মন্দিৰটো আস্থা আৰু বিশ্বাসৰ প্ৰতীক। হিমালয়ের একজন সন্ন্যাসী কপিল মুনি নামে তিনি স্বপ্নাদেশ পান যে, এবং দিকদর্শনও তিনিকে করা হয়, স্বপ্নে আদেশ দেওয়া হয় এবং তিনিকে দিক কোন দিকে তিনি যাত্রা করবেন সেই সম্পর্কেও তিনি স্বপ্নাদেশ পান এবং তিনি হিমালয় থেকে পদব্রজে এই জায়গাতে উপস্থিত হয়ে শিবের আরাধনা আরম্ভ করেন। তখন লোকজন ছিল না, এদিকে অকাট্য অরণ্য ছিল, বাঘ সিংহ প্রচুর বন্য জীবজন্তু ছিল এখানে। আজকে থেকে প্রায় আমি শোনা কথা বলছি প্রায় বারোশো বৎসর আগে কপিল মুনি এখানে, যার সে যে কপিল মুনির কথা আমরা পুরাণেও পাই, সাক্ষ্য পুরাণেও এই জায়গাটির বর্ণনা আছে। তিনি এখানে ধ্যানে মগ্ন হন এবং সিদ্ধিলাভ করাতে তিনি এই জায়গাটির নাম হয় এই শিবের নাম হয় তিনি সিদ্ধিলাভ করেন। তিনি আদেশ পান মহাদেবের এবং এই মন্দির তার পরবর্তীতে এই জায়গাটির পরিচিতি গড়ে ওঠে সিদ্ধেশ্বর শিব। অর্থাৎ কপিল মুনি সিদ্ধিলাভ করলেন এখানে শিবের আরাধনা করার পর এই জায়গাটির বা সেই শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব, তিনির নামেই আজকে এই মন্দির কমপ্লেক্স। প্রাচীনকালত কপিল মুনি নামৰ এজন ঋষি আছিল, এবাৰ এই ঠাইলৈ আহি শিৱৰ ধ্যান কৰিবলৈ ধৰিলে। সেই ধ্যানত সন্তুষ্ট হৈ শিৱ তেওঁৰ সন্মুখত প্ৰকট হয়। চৈত মাহৰ মধুকৃষ্ণা ত্ৰয়োদশী শতবিষা নক্ষত্ৰ তিথিত তাত শিৱৰ আবিৰ্ভাৱ হোৱা বুলি জনা যায়। সেই তিথি উপলক্ষে হাজাৰ হাজাৰ লোক বাৰুণী স্নান আৰু তৰ্পণৰ বাবে গোট খায়। এই তিথিত বৰাক নৈৰ পানী গংগাৰ পানীৰ দৰে পৰিণত হয় বুলি জনবিশ্বাস। সমগ্র ভারতৰ পৰা আৰু কেতিয়াবা বহিৰাজ্যৰ পৰাও ভক্তসকল ইয়ালৈ পূজা কৰিবলৈ আহে। ইয়াৰ লগতে শিৱৰাত্ৰিত বহু সংখ্যক শিৱভক্তৰ সমাগম ঘটে এই সিদ্ধেশ্বৰ মন্দিৰত। মানুষৰ মনে আৰু বিশ্বাস যে এখানে শিৱৰ কাছে কোনো মনস্কামনা যদি থাকে তা নিবেদন কৰিলে মহাদেব সেটাকে পূরণ করে দেন, গতিকে সেই বিশ্বাস নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ ভক্তপ্রাণ মানুষ আমাদের মন্দিরে আসেন, তিনিদের মনস্কামনা শিবের কাছে নিবেদন করেন এবং প্রত্যেকেই সন্তুষ্ট হন এবং প্রত্যেককেই শিবের আশীর্বাদ শিবে তিনি আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না, এই বিশ্বাসের ফলেই আমাদের পাকিস্তানে শিবরাত্রি থেকে অনেক অনেক বেশি লোক হয়, কারণ মানুষের মনের বিশ্বাস মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আমাদের বরাকের জলই গঙ্গার জলে রূপান্তরিত হয়, কারণ আমাদের ধর্মটাই আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভরশীল, গতিকে অজস্র লোক হয়। বারুণীস্থানে তো 1,00,000 অতিক্রম করেই প্রতি বৎসর শিবরাত্রিতে 60-70,000 লোক আমাদের এই মন্দিরে আসে। মন্দির যেখানে আছে একদম হরিদ্বার থেকে কন্যাকুমারী পর্যন্ত তো পুরাই আস্থা, শিব ছাড়া তো আর কোনো উপায় নাই। কি নাম আপনার? আমার নাম গহীন্দ্র দেবনাথ।